ডাইরেক্ট অ্যাকশন আপনারা মানববন্ধন এবং আমাদের আমাদের কর 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 বাণিজ্য মেলা চলতেছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে এবং সংসদের নির্বাচনী প্রচার প্রচারণা সহ সকল কিছু চলতেছে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে তারা একেবারে পরীক্ষা স্থগিত করে দিয়ে আমাদেরকে আমরা আজুবাই হতে চাই না, আমরা আমাদের পরীক্ষা শেষ করতে চাই এবং সঠিক সময়ে পরীক্ষা শেষ করতে চাই। অলরেডি আমরা দুই বছরের বেশি সময় পার হয়ে গেছে, আমরা আর সময় জ্ঞাপন করতে চাই না। আমাদের তো দাবি দেওয়া, আমাদের দাবি একটাই, আমাদের পরীক্ষা নিয়ে আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে আমাদেরকে মুক্ত করুন, আমরা আমাদের বাবা মার স্বপ্ন যেন সফল করতে পারি। সেই জন্য আপনারা শান্তিভাবে আমাদেরকে সহযোগিতা করুন এবং পরীক্ষাকে চলমান করুন। এখন এখন আমাদের এখন আমাদের সামনে কথা বলবেন মাহমুদুল্লাহ এবং আমাদের সমন্বয় কথার মাধ্যমে আমাদের কথা বক্তব্য শেষ করবেন এবং আপনারা সবাই থাকবেন, আমরা সবাই মিলে দৃশ্য দিচ্ছি এবং আনন্দমন গণতন্ত্র লক্ষ্য করব। আরো কিছু দেখে হঠাৎ করে অবিলম্বে পরীক্ষার দাবিতে আমাদের যে আজকের মানববন্ধন ছিল মূলত আমাদের দাবি একটাই ছিল যে আমাদের সঠিক সময় আমাদের পরীক্ষা নিতে হবে। আমরা প্রশাসনকে অভিভাবক করে আমাদের সন্তানের দাবি আমরা তাদেরকে উত্থাপন করছি। আমরা মনে করবো আজকের এই মানববন্ধন পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সবাইকে ধন্যবাদ।